কনসিডার করতে পারতেন যেগুলো পোলাপাইন। আচ্ছা দেখা যায় নেগেটিভ ইনক্রিপশন এস লাইনটা এন সেম পাইল গ্রুপের অঙ্কটাই, স্কয়ার পাইল গ্রুপ 16টা পাইল আছে, ঠিক আছে, বলতেছে যে 3 মিটার সয়েল দিয়ে ফিল আপ করা আছে, ফিল আপ করার জায়গাটা তো ক্রিটিক্যাল, এনে নেগেটিভ ইনক্রিপশন আসতে পারে, ঠিক আছে, পাইল ডায়া বলে দেওয়া আছে, পাইল স্পেসিং বলে দেওয়া আছে, ঠিক আছে, আচ্ছা কোহেশন মানে সি এর মান বলে দেওয়া আছে, ঠিক আছে, ওয়েট অফ দ্য পাইল ইউনিট অফ দ্য সয়েল বলে দেওয়া আছে, গামার ভ্যালু কম্পিউট নেগেটিভ ইনফেকশন অফ দ্য গ্রুপ, ঠিক আছে, এই অঙ্কটাই বইয়ের ওই অঙ্কের মতো, ঠিক আছে, এনে একটু ফাঁকা ফাঁকা করে লেখা, ছবিটা এরকম। আচ্ছা আচ্ছা এনে একটা কিছু একটা দেখানোর চেষ্টা করছে, আচ্ছা এই ইনফরমেশন গুলা দেওয়া আছে, দুইটা কেস আমাদের কনসিডার করতে হবে, একটা ইন্ডিভিজুয়াল ফেলার, একটা হলো ব্লক ফেলার, লাইক ইন্ডিভিজুয়াল ফেলার ক্ষেত্রে জিনিসটা কি আমাদের ইটা মানে ইটা কিরকম হবে, এরকম না প্রথমে হলো আমাদের বিটা কি করতে হবে, বিটা হলো 3s g/2 d/2, ঠিক আছে পেয়ে গেলাম। আচ্ছা পরে হলো পেরিমিটারটা করতে হবে, পেরিমিটার কি 4b এর সমান না 4টা বাহিত সমান, তারপর হলো গিয়ে আমাদের ইটা কি মানে ইয়ার জানি বলে আমরা স্কিন ফ্রিকশনের পার্টটা কিভাবে বের করি, এই ক্লিয়ার জন্য মনে আছে কি ক্লিয়ার স্কিন ফ্রিকশন কিভাবে বের করি, ক্লিয়ার স্কিন ফ্রিকশন বলছে ফর্মুলা আছে পিএনসি তো ইয়ার টান স্কিন ফ্রিকশন না টিপের টান, তাহলে এটা কি পেরিমিটার ইনটু লেন্থ ইনটু সি ইউ না, ঠিক আছে, যদি কালকের ইয়ে থেকে মনে পড়ে পেরিমিটার ইনটু ডেপথ মানে জিনিসটা এরকম, পেরিমিটার ইনটু ডেপথ যে ডেপথ হলো ডি দিয়ে লেখা, ঠিক আছে, ইনটু কি সি না, এবং আমরা কি ইন্ডিভিজুয়াল ফেলিওর করতেছি ইনটু এন দিয়ে গুণ হবে না, তাহলে এই যে দেখ এটার ক্যাপাসিটি পেয়ে গেছে, ঠিক আছে ইন্ডিভিজুয়াল ফেলিওর। আবার ব্লক ফেলিওর কিভাবে আমরা ক্যালকুলেট করি, এই যে ই হ্যাঁ এটা হলো ইন্ডিভিজুয়াল ফেলিওর, একটা হলো ব্লক, হ্যাঁ ইন্ডিভিজুয়াল ফেলিওর বের করে হলো, মানে ব্লক ফেলিওর মানে সবগুলো একসাথে একসাথে হলো মানে এন আর এন দিয়ে গুণ হবে না, একটা করে ই করতে, তাহলে এনে এটা কি করছে পেরিমিটার ড্যাপ ইনটু সি, ঠিক আছে, এটা তো থাকবেই সাথে এনে দেখ কি করছে সাথে যোগ আছে গামা ট্যাপ ইনটু এইচ, এই টার্মটা কেন করলো, এটা কিসের টার্ম, এটা এটা হলো ইয়ে ইউনট টার্ম, এটা এর কিসের টার্ম না, তাহলে এইচ হলো বি স্কোয়ার বেরিয়ে গেল, এনে এনে বসায় এই যে নেগেটিভ ইনফেকশন অফ গ্রুপ বের করলো, এটা নেগেটিভ ইনফেকশন অফ ইন্ডিভিজুয়াল পাইল, এটার মধ্যে হলো যে সবচেয়ে বড় সে হলো নেগেটিভ ইনফেকশন হিসেবে রিপোর্ট হবে, মানে এনে আমি তুই অঙ্কটা বুঝতে একবার ইন্ডিভিজুয়াল হিসেবে ভাবো এনে আবার পুরা গ্রুপ যে হিসেবে, লেয়ারটা আছে এই সয়েলের লেয়ার কত ছিল, এনে কত ডেপথের সয়েল ছিল 3 মিটার না, 3 মিটার পুরা ডেপথ হলো নেগেটিভ স্কিন ফ্রিকশন, ঠিক আছে, এখন হলো আমরা সিঙ্গেল পাইলের জন্য এই হিসাবটা করছি, এই যে এভাবে সিঙ্গেল পাইলের জন্য এই হিসাবটা করছি, যেহেতু ক্লে তাহলে হ্যাঁ সিঙ্গেল পাইলে নেগেটিভ স্কিন ফ্রিকশন হিসাব করছি, আবার ব্লক ফেলিওরের জন্য নেগেটিভ স্কিন ফ্রিকশন হিসাব হিসাব করে যে বড় তার রিপোর্ট করছি, এবার বুঝছো, আচ্ছা এবার যদি না বুঝো তাহলে যে বইয়েরটা দেখতে, বইয়েরটা এর একটা সেম কাজ হচ্ছে, এটা আসলে দুইটা হলো ডাইরেক্ট ফর্মুলা, ঠিক আছে, এখন তুই এনে একটা জিনিস মনে হয় আমি ভুল বলতে গামা এল এ জি, এটা কিন্তু ই এর টার্ম টিপের টার্ম, ঠিক আছে, এটা হলো ফর্মুলা ফর্মুলারি টার্ম, কারণ স্ক্রিন ফিকশন হিসাব করার সময় তো টিপের কোনো টার্ম আসবে না, এটা হলো ফর্মুলারি পুরা টাইপ ফর্মুলা পুরোটা হলো ফর্মুলা, কিছুই না একটা সিঙ্গেলের ফর্মুলা, একটা হলো ইয়ার ফর্মুলা, ঠিক আছে, আর এনে থিউরি আছে থিউরি দেখতে পারো আর যদি সিঙ্গেল পাইল বলে যে এটা দেখ নেগেটিভ ইনফেকশন কেন পাইল গ্রুপের জন্য না এই ফর্মুলাটা,
ঠিক আছে, কিন্তু সিঙ্গেল পাইলের জন্য যদি বলে তাহলে কিন্তু এই ফর্মুলা ইউজ করা যাবে, মানে সিঙ্গেল পাইলের জন্য এই যে ফর্মুলা, এটা কোহেসিভ সয়েলের জন্য ফর্মুলা এটা, আর কোহেশন লেস সয়েলের জন্য এটা, ঠিক আছে। আর যদি নেগেটিভ সিমপ্লিফিকেশন এই দুইটা জিনিস গেল, আর কি বলবো, আর যদি অনেক লেয়ার সয়েল থাকে তখন ওই যে লেয়ারে লেয়ারে সয়েল করতে হবে, হিসাব করতে হবে, এই যে এই তিনটা জিনিস কনসিডার করলে আর এই অঙ্কটা করলেই আপাতত খুশি। তাহলে এলো এই তিনটা জিনিস স্যার বলছিল ইম্পর্টেন্ট না, বলছে যে এমনি দেখ, একটু মনে রাখিস, আমি জিনিস কিন্তু একটু লিখে রাখি। আচ্ছা লিখে রাখছি, আপলিফট অফ সিঙ্গেল পাইল, আপলিফট অফ গ্রুপ, ঠিক আছে, আর এটা হলো টেনশন পাইল, তিনটা জিনিস হলো খুবই ছোট টপিক এবং বাক। আচ্ছা আচ্ছা তুই দাঁড়া দাঁড়া, আমি তোর আগে সবগুলো জিনিস কোনে কোনে দেখি, কারণ আমি এত জিনিস না আমি রাখছি, কোনটা দেখি এটা রিনেম করা লাগবে, এটা রিনেম করে বলে দেখ, পাইল গ্রুপ নেগেটিভ করার কিছুই থাকে না, এটা দিলাম তোরে, তোর আমি সব দিই আগে, ফাইল মাই এটা দিলাম, ইনস্ক্রিপশন অফ দ্য ফাইল একদম জাগাইছে, আচ্ছা এটা হলো প্রথম পার্টটা, থিওরি পার্টটা, চ্যাপ্টার 15 পাশে দেখে দিই, নট ইম্পর্টেন্ট। আচ্ছা মার্চ করা আছে, মার্চ করা দরকার নাই, এইটা লাগবে, এইটা লাগবে প্রথম প্রথম সবগুলাই করে প্রথম ম্যাডাম লাগছে
হ্যালো, হ্যাঁ আমি তো পাঠাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।